হ্যালো ভিউয়ার্স, মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, বরাবরে নেই, আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো মৌমাছি কীভাবে বড়ই পুলের থেকে নেকটার এবং পুলেন সংগ্রহ করে। তো বন্ধুরা দেখুন পর্দায় আপনারা মৌমাছি, এখানে ক্ষুদে প্রজাতির যে মৌমাছিগুলো, দেশীয় প্রজাতির এপিসেরানা প্রজাতির মৌমাছিগুলো কিন্তু আপনার ফুল থেকে ফুলে ফুলে গুড়ে বড়ই পুল তাদের প্রয়োজনীয় যে নেকটার এবং পোলেনগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছে। তো দেখুন পায়ের নিচে যে হলুদ রঙের ইগুলো, এটা কিন্তু পোলেন্ড। আর মৌমাছি মুখের মধ্যে পাকস্থলি করে যেটা নিয়ে যায় তার নেকটারটা পরবর্তীতে যখন চাকে জমা করে সেটা মধু হিসাবে জমা হয়। পাকস্থলির মধ্যে বিশেষ হরমোন এনজামের মাধ্যমে পরিপাকৃত হয়ে চাকে জমা রাখলে সেটা মধুতে রূপান্তরিত হয়। তো এখানে দেখুন এপিস ডরসাটা, যেটা গাছের মৌমাছি এবং ক্ষুদে প্রজাতির মৌমাছিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অলরেডি বড়ই ফুল ফুটেছে, ছোটো ছোটো বড়ই হয়েও গেছে, কিন্তু যেই সব ফুলগুলো বড়ই হয়ে গেছে সেগুলো না, যেগুলি নতুন করে ফুটতেছে সেগুলো থেকে কিন্তু মৌমাছি পোলেন নেকটার সংগ্রহ করার জন্য কাজ করতেছে। আর বিশেষ করে সেরানা তথা ক্ষুদে মৌমাছির জন্য বড়ই ফুল থেকে প্রচুর পরিমাণ মধু সংগ্রহিত হয়। এটা আপনারা যারা বিশেষ করে যে সব অঞ্চলে বড়ই গাছ বেশি, দেখুন আপনারা এখানে পুলেন কিন্তু সংগ্রহ করতেছে, একটু লক্ষ্য করবেন। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি, মৌমাছির পায়েও কিন্তু পুলেন নিয়ে ঘোরাঘুরি করতেছে। আপনাদের যে সব এরিয়াতে আপনার বড়ই গাছ রয়েছে বা আপনারা যারা ক্ষুদে প্রজাতির মৌমাছি চাষাবাদ করেন, তো এখন ইচ্ছা করলে ভালো বড়ই ফুল থেকে ভালো মতো সংগ্রহ করতে পারবেন। আর নির্দিষ্ট সময় অন্তর অন্তর মৌমাছির বড়ই ফুলের সিজনে আপনি মধু সংগ্রহ করতে হবে। আর বড়ই ফুলে প্রচুর মধু হয়, বড়ই ফুলের মধুর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে যেমন উপরে আপনার কোথাও রেখলে সেখানে উপরে ফেনার সৃষ্টি হবে, এটা একটা মধুর বৈশিষ্ট্য। এক একটা মধুর বৈশিষ্ট্য এক এক রকম। ইচ্ছা করলে আপনারা এই মৌমাছিগুলো লালন করেন খাঁটি মধু সংগ্রহ করার জন্য। আর নতুন উদ্যোক্তা যারা নতুনভাবে মৌমাছি লালন পালন করতে চাচ্ছেন, যে আমরা বাসা বাড়িতে একটা দুইটা বক্স লালন পালন করে মধু সংগ্রহ করব, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনাদের মৌমাছি চাষের কোনো উপকরণ সামগ্রী যেমন মৌ বক্স, কুইন গেট, মুকুশ, দোয়াদানি, কুইন এক্সপ্লোরার, চাকু, ব্রাশ, হ্যান্ড গ্লাভস, মধু নিষ্কাশন মেশিন, কুইন কেস, কুইন কাপ, নিডল পেন, মৌমাছির চাক কাটার পোশাক বা মৌমাছি ধরার পোশাক সহ সামগ্রী পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মৌচাষ বিকিপিং ইউটিউব চ্যানেল এবং মৌচাষ মৌমাছি চাষ পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন। আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে মৌমাছির বিভিন্ন উপকরণ সম্পর্কিত উপকরণগুলো এবং মৌমাছির বিভিন্ন প্রশিক্ষণমূলক ভিডিও, মৌমাছির বিভিন্ন বাসস্থান, আবাসস্থল এবং মৌমাছি ধরার পদ্ধতি, প্রকৃতি বিষয়গুলো আমরা তুলে ধরার জন্য, মৌমাছি কীভাবে মধু সংগ্রহ করে বিষয়গুলো ধরার জন্য আমরা চেষ্টা করি। আর সবসময় আপনাদেরকে এই বিষয়গুলো আমরা ধরার চেষ্টা করি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণ সেরানা তথা ক্ষুদে মৌমাছি বা দেশীয় প্রজাতির যে মৌমাছিগুলো ফুলে ফুলে ঘুরতেছে এখান থেকে মধু সংগ্রহ করার জন্য। এবং আপনার এপিস ডরসাটা যেটা গাছের মৌমাছি সেগুলো কিন্তু ঘোরাঘুরি করতেছে। তো এইভাবে কিন্তু মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে কিন্তু মৌমাছিগুলো মধু সংগ্রহ করে বক্সে জমা করে সেখানে তো আমরা পরবর্তীতে মধুগুলো পেয়ে থাকি। আর নতুন যারা আমাদের চ্যানেলে আজকে দর্শক ভিডিওটি দেখতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো আমাদের এরকম নিত্য নতুন অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে আপনার লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। আর এইভাবে যাতে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে পড়ে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যায়। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।